আজ আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত কবিতা আফ্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর সত্য শিব সুন্দরের পূজারী, সর্বোপরি মানবতার পূজারী। অসুন্দর তথা শ্রীহীনতাকে তিনি সর্বদা বর্জন করেছেন, বর্জন করেছেন যা কিছু অমানবিক। একটি প্রতিষ্ঠিত ভৌগোলিক তত্ত্বকে তিনি তার কল্পনা ও অনুভূতির তুলিতে অপূর্ব চিত্ররূপ দান করেছেন, তারই ফলস্বরূপ আমরা পেয়েছি আফ্রিকা কবিতাটি। এখন আমরা জানব ভৌগোলিক তত্ত্বটি কি, তিনি কোন তত্ত্বকে অবলম্বন করে আফ্রিকা কবিতাটি রচনা করেছেন। জার্মান পণ্ডিত আলফ্রেড ওয়েগনার 1912 সালে মহাদেশীয় চলনতত্ত্ব আবিষ্কার করেন। তিনি মনে করেন সুপ্রাচীন কার্বনিফেরাস যুগে কতগুলি মহাদেশ একত্রিত ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া, আর যে সাগর তাকে ঘিরে ছিল তার নাম প্যান্থালাসা। মহাদেশীয় চলনতত্ত্বের ফলেই আজকের আফ্রিকা এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই ভৌগোলিক সত্যকে আশ্রয় করে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি রচনা করেছেন। এর থেকেই বোঝা যায় ভাবুক সৃষ্টিশীল প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ কতখানি বিজ্ঞান মনস্ক ও ছিলেন। যাই হোক, আফ্রিকা কবিতাটি লেখা হয় প্রবাসী পত্রিকায় 1936 সালে। পরে এটি পত্রপুট কাব্যে স্থান পায় 1938 সালে। কবিতাটি রচনা করেন ব্যক্তিগত সচিব কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে। এখন আমরা আফ্রিকা কবিতাটির লাইন পর লাইন আলোচনা করব। কবিতার শুরুতে দেওয়া আছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ আদিম যুগ থেকেই সৃষ্টিকর্তা আমাদের এই বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টিকর্তা কখনোই তার নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারেননি, তাই সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে পুনরায় ধ্বংস করে নতুন করে সৃষ্টি করেছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ সৃষ্টির প্রথম যুগে, সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন আর নতুন করে গড়ে তুলছিলেন। তাই কবি বলেছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, নিজের প্রতি অসন্তোষে মানে স্রষ্টা সৃষ্টি করেছেন কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না, ঠিক করে গড়তে পারলেন না, তাই নতুন করে আবার গড়ে তুলছেন। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, নতুন সৃষ্টি করেছিলেন তাকে আবার বিধ্বস্ত করছিলেন মানে ধ্বংস করছিলেন। তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে, তার সেই তার মানে কার সৃষ্টিকর্তার, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে মানে বারবার তিনি উদ্ভ্রান্তের মতো নতুন করে নতুন জিনিসগুলোকে ভাঙছিলেন, নতুন করে সৃষ্টি করছিলেন, অধৈর্য হয়ে পড়ছিলেন, ধৈর্য রাখতে পারছিলেন না, তিনি ভাবছিলেন হয়তো আমার সৃষ্টিটা ঠিকঠাক হয়নি তাই অধৈর্য হচ্ছিলেন। তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রকে এখানে বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে, রুদ্র মানে ভয়ঙ্কর বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে কি ঘটল, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী মানে পূর্ব দিক থেকে, ধরিত্রীর মানে পৃথিবী, ধরিত্রীর মানে ভূখণ্ড বলবো এখানে, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ যে এশিয়া মহাদেশ আমরা বলি ভৌগোলিক তত্ত্ব অনুযায়ী, এর সঙ্গে আফ্রিকা প্রাচীনকালে যুক্ত ছিল। সমুদ্রের জলোচ্ছ্বাস, সমুদ্রের রুদ্রবাহু এই আফ্রিকাকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে। তাই কবি বললেন, রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে মানে কাকে, আফ্রিকা, অর্থাৎ আফ্রিকাকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করলো। এই তত্ত্বটি ভৌগোলিক তত্ত্ব, বিজ্ঞানসম্মত তত্ত্ব, এই তত্ত্বের উপর ভিত্তি করে কবি কবিতাটি রচনা করেছেন। এরপর সেখানে কি দেখলাম, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি মানে বড় বড় গাছ, পাহারা মানে চারিদিকে ঘিরে আছে বড় বড় গাছ, বনস্পতির নিবিড় মানে ঘন ঘন গাছ চারিদিকে ঘিরে আছে কাকে, আফ্রিকা মহাদেশকে। যখন আফ্রিকা এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সরে গেল বহু দূরে, তখন আফ্রিকাকে ঘন বনস্পতি মানে বড় বড় গাছ তাকে ঘিরে ফেললো। কৃপণ আলোর অন্তপুরে এতই গাছ
সেখানে যে এতই তার পাতা, এতই তার শাখা, যে সূর্যের আলোটুকু তার গাত্র দেশে প্রবেশ করে না, আলো যেটুকু প্রবেশ করে খুবই কম, তাই বলা আছে কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ আফ্রিকার গাত্র দেশ সর্বদা অন্ধকারে থেকে যেত, সেই আলো যেখানে পৌঁছাতে পারতো না, তাই কবি বলেছেন কৃপণ আলোর অন্তপুরে। এরপরেই বললেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, সেখানে অর্থাৎ তুমি আফ্রিকা যেখানে ছিলে সেখানে তুমি একা ছিলে, এই একা থাকাকালীন অবস্থায় তুমি সংগ্রহ করছিলে কি দুর্গমের রহস্য, তোমার মধ্যে যে দুর্গমতা, যে রহস্যময়তা, তা তুমি নিজে নিজে উপলব্ধি করছিলে, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেত, তুমি অনুভব করছিলেন জলের দুর্বোধ্যতা, আকাশের দুর্বোধ্যতা, স্থলের দুর্বোধ্যতা, এগুলোকে তুমি অনুভব করছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, লাইনটির অর্থ, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ অলৌকিকতার ইন্দ্রজালে তার হৃদয়কে আচ্ছন্ন করছিল, অলৌকিকতার ইন্দ্রজাল তার হৃদয়, তার মানে কার, আফ্রিকার হৃদয়কে আচ্ছন্ন করেছিল। লাইনটি আবার ব্যাখ্যা করলে কি দাঁড়াবে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ আফ্রিকার নিবিড় অরণ্য রহস্যে পরিপূর্ণ ছিল, সুদূর অতীতকালে দীর্ঘদিন এই রহস্য মানুষ তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ভেদ করতে পারেনি, প্রকৃতির জাদুর মতোই তার দুর্বোধ্য রয়ে গিয়েছে। এই দুর্বোধ্যতা বোঝাতেই কবি বলেছেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এরপরে কি বললেন, বিদ্রুপ করছিলে, কে বিদ্রুপ করছিল আফ্রিকা, কাকে, ভীষণকে, যেগুলো ভয়ঙ্কর ভীষণ তাকেও বিদ্রুপ করছিল, করছিল আফ্রিকা বিরূপের ছদ্মবেশে, বিরূপের মানে বিরক্ত হয়ে, বিরূপের ছদ্মবেশে, আফ্রিকা নিজেই তো ভয়ানক ভীষণ, তাই সে অন্য কোনো অন্য ভীষণ বিষয়কে দেখে সে বিদ্রুপ করছিল বিরক্ত হয়ে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, যা কিছু ভয় শঙ্কা তাকে তুমি চাইছিলে হার মানাতে, আফ্রিকাকে বলছে, আফ্রিকার মধ্যে এখানে মানব রূপ আরোপিত হয়েছে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে ভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দন্দুভিনী ভাসে, তাণ্ডবের মানে শিব নৃত্য করে যেমন তাণ্ডব, সেই তাণ্ডব, দন্দুভি মানে ডুগডুগি, ডুগডুগি বাজানোর সঙ্গে সঙ্গে তার আওয়াজের সঙ্গে সঙ্গে শিব যেমন তাণ্ডব করে, সেই রকম তাণ্ডবযুক্ত আওয়াজের সঙ্গে সঙ্গে তুমি শঙ্কাকে হার মানাতে চাইছিলে, যা কিছু তোমার সামনে বিভীষিকাময় ছিল। এটুকু গেল আফ্রিকার বিষয়, আফ্রিকায় কী ছিল, কী করে তার জন্ম হলো, তার মধ্যে কতটা ভয়ঙ্কর রহস্য আছে সেই বিষয়ে। এরপরে কবি আফ্রিকার মধ্যে আমরা দেখলাম কি ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের ভয়ঙ্কর থাবা কী করে আফ্রিকাকে গ্রাস করলো, তারই চিত্র তুলে ধরেছেন। সেখানে কি দেখলাম, বলছেন হাই ছায়াবৃতা, হাই ছায়াবৃতা মানে আফ্রিকা মহাদেশে গোড়াটাই ছিল জঙ্গলে পরিপূর্ণ, ছায়ায় পরিপূর্ণ, তাই ছায়া দ্বারা আবৃত থাকার কারণে বলছে ছায়াবৃতা, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে, কালো ঘোমটা কেন, কালো ঘোমটার কারণে গাছ এতই অসংখ্য ছিল যে গাছের পাতা যেন তাকে ঘোমটা করে ঘিরে রেখেছিল, তাই কালো ঘোমটা বলা হয়েছে, আলো প্রবেশ করে না তাই কালো। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিলে, অপরিচিত ছিল তোমার মানব রূপ, আগেই বলেছি আফ্রিকার মধ্যে মানব রূপ আরোপ করা হয়েছে, অপরিচিত ছিল তোমার মানব রূপ, অর্থাৎ আফ্রিকা তার নিজেই নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এরপরে দেখবো কি আমরা ঔপনিবেশিক শক্তি সেখানে অগ্রসর হয়েছে। তাই কবি বলছেন হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার রূপ ছায়াবৃত ছিল ঘোমটার নিচে, সাধারণ অন্যান্য দেশের মানুষের কাছে তোমার রূপ ছিল অপরিচিত। উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষার আবিল মানে ঘোলাটা দৃষ্টিতে, উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ আফ্রিকাতে কিছুই নেই, যাওয়ার দরকার নেই, জঙ্গলে পরিপূর্ণ, এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে কাজ করত। কিন্তু পরে আমরা কি দেখলাম, এলো ওরা লোহার হাত করে নিয়ে, এলো ওরা, ওরা মানে কারা, ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, ওরা এলো লোহার হাত করে নিয়ে, লোহার হাত করে মানে হাত করা, যাতে করে মানুষকে বেঁধে রাখা হয়, জোরপূর্বক বেঁধে রাখা হয়, লোহার হাত করে নিয়ে এই সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির লোকগুলো এলো আফ্রিকার মধ্যে লোহার হাত করে নিয়ে, যে আফ্রিকা নিজের একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে
বিরাজমান ছিল তাকে যেন একটা অত্যাচার করার একটা আভাস, একটা ইঙ্গিত আমরা দেখলাম এখানে লোহার হাত পরিশ্রমদের মধ্য দিয়ে। আর কি দেখলাম, যে উপনিবেশিক শক্তি তাদের এখানে এসেছে, তাদের কি নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, আফ্রিকার মধ্যে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে, নেকড়ে বাঘও আছে, নেকড়ের নখ অনেক হিংস্র আমরা জানি, তার চেয়েও হিংস্র কাদের? ঔপনিবেশিক শক্তি, ঔপনিবেশিক মানসিকতার মানুষদের। তাই বলছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, অর্থাৎ ঔপনিবেশিক শক্তির শাসকের নখ তোমার চেয়েও তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল, অর্থাৎ আফ্রিকার যে মানুষগুলো ছিল, আফ্রিকার যে বিষয় ছিল, সেখানে কি এই মানুষ ধরার দল ঔপনিবেশিক শক্তির লোকরা সেখানে এলো, তাদের উপর শুরু করলো অত্যাচার অনাচার। তাই বলছে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। লাইনটা ভালো করে দেখো, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ গর্বে অন্ধ এই ঔপনিবেশিক শক্তির মানুষগুলোকে একের পর এক দেশ জয় করছিল। অত্যাচার অনাচার খুন হত্যা এগুলো তাদের কাছে সাধারণ ব্যাপার। তারা এতটাই গর্ব ছিল, এতটাই গর্বে অন্ধ ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে না পেরে আফ্রিকার গাত্রদেশ যেমন অন্ধকার ছিল, এই মানুষগুলো তাদের এই বব্বর তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাতেও তারা অন্ধ ছিল। তাই বলছে কবি, এই গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক। সভ্য মানে এই ঔপনিবেশিক শক্তিসম্পন্ন মানুষগুলো নিজেদেরকে সভ্য বলে মনে করতো, সভ্যের বর্বর লোভ, কিন্তু তাদের লোভটা ছিল কেমন? বর্বরের মতো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন তাদের যে নগ্ন করলো আপন নির্লজ্জ, এটা নির্লজ্জ হবে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের যে তাদের মানুষ, মানুষের মধ্যে যেটা ভিতরে অমানসিক রূপ আছে, সেই অমানসিক রূপটা এই আফ্রিকায় তারা এসেছিল বলে তাদের রূপটা প্রকাশিত হলো, তাদের নগ্ন হয়ে গেল, খুলে গেল তাদের অমানসিক রূপটা। তোমার ভাষাহীন, তারপরেই দেওয়া আছে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, বাষ্প অনুকূল অরণ্য পথ ভাষাহীন ক্রন্দন। লাইন চারটে লাইন পড়ে তো এই মানেটি আসবে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ আফ্রিকার মধ্যে যে ধুলো ছিল, সেই ধুলো আফ্রিকার মধ্যে মানবরূপ আগে আরোপ করা হয়েছে বলেছি, সেই ধুলো তার ক্রন্দন এবং রক্ত মিশে পাঁক, পঙ্কিল মানে পাঁক পাঁক হয়ে উঠলো, কাদার কাদা হয়ে উঠলো। ধুলো কাদা হলো কি করে? আফ্রিকার রক্ত এবং তার ভাষাহীন ক্রন্দনে। তারপরে সেই কথা কি হলো? দস্যুর পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, দস্যুর পায়ের কাঁটামারা জুতোর তলায়, অর্থাৎ দস্যু জুতো পড়াছে, সেই জুতোর তলায় কি কাঁটা বসানো আছে, বরপর বরপর। কাঁটা শব্দটি শুনলে পরে আমাদের একটা আঁচড় দেওয়ার মতো অনুভব হয়, তা জুতোর তলায় কাঁটা থাকলে পরে কি না, সেই জুতো যেখানে পড়বে সেই জায়গাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। দস্যুদের পায়ের তলায় কি কাঁটা দেওয়া ছিল, দস্যুর পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। আর তোমার যে ধুলো, তোমার যে রক্ত এবং অশ্রুতে যে ধুলো কাদায় পরিণত হয়েছে, সেই কাদা আজ কোথায়? এই দস্যুদের পায়ের জুতোর কাঁটামারা জুতোর তলায় লেগে আছে। চিরচিহ্ন দিয়ে গেলে, চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে। আর এই যে কাহিনী, এই যে ঔপনিবেশিক শক্তির শোষণ শাসন অত্যাচার, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকা যে ইতিহাস লেখা হলো, তা এক অপমানের ইতিহাস, এই দস্যুরাই লিখলো, এই ঔপনিবেশিক শক্তির শাসকরাই লিখলো, একথাই বলা হয়েছে। এরপরেই কবি দৃষ্টি রেখেছেন, যে ঔপনিবেশিক শক্তি, যে সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপর আক্রমণ করেছে, তাদের দেশের রূপ, তাদের দেশের সুন্দর ছবি, কিন্তু সে ছবি ছবি নয়। কবি বলছেন কি, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায়, তাদের মানে কাদের? ঔপনিবেশিক শক্তি সম্পন্ন পাশ্চাত্য শক্তি, কথা পাশ্চাত্য দেশের শক্তির কথা বলা হয়েছে এখানে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ সেই ঔপনিবেশিক শক্তি সম্পন্ন শাসকদের নিজেদের পাড়ায় মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলছিল, সন্ধ্যাকালে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে আরতি হচ্ছিল, শিশুরা খেলছিল তাদের মায়ের কোলে, আনন্দে শিশুরা খেলাধুলো করছিল, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, তাদের দেশে সুন্দরের আরাধনা হচ্ছিল, কবির কণ্ঠে সঙ্গীত বেজে উঠছিল নিজের দেশে। কিন্তু এটা চিরস্থায়ী হলো না, যে শাসক সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক তারা ভেবেছিল তাদের দেশে কৃষি হল তারা শান্তিতে বসবাস করবে, কিন্তু সেটা শান্তি কখনোই সম্ভব নয়। আফ্রিকার উপর অত্যাচার করেছে, তার একটা অভিশাপ আছে,
তাই নিজের দেশের মধ্যেও তাদের শুরু হলো কি সেই ভয়ঙ্কর পরিস্থিতি। তারই প্রেক্ষিতে সেই পরের লাইনগুলো বলা হয়েছে, সেখানে কি দেখলাম, লাইনটা সাধারণ অর্থ আগে দেখবো, তারপরে অভ্যন্তরীণ অর্থটা দেখবো আমরা। প্রথম সাধারণ অর্থ দেখো কী লেখা আছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, আজ যখন পশ্চিম দিগন্ত মানে পশ্চিম আকাশে কী হয়েছে, প্রদোষকাল মানে সন্ধ্যাকালে ঝঞ্ঝা বাতাসের একটা রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, তারপরে কী হলো তোমার অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, তাদের অশুভ একটা ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল মানে শেষকাল। এটুকু বাহ্যিক অর্থ, অভ্যন্তরীণ অর্থ হচ্ছে এটাই, আজ যখন পশ্চিম দিগন্তে মানে হচ্ছে পাশ্চাত্য দেশের শক্তি, ঔপনিবেশিক শক্তি শাসন শোষণ বেশি করেছিল, তাই আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যাকাল নয়, আজ পশ্চিম যে দেশগুলো ছিল তাদের দেশেও এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যখন গুপ্ত গহ্বরতে পশুরা বেরিয়ে এলো, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, মানে সেই শাসকরা আর পারল না, তারা বেরিয়ে এলো, তারা ঘোষণা করলো সভ্যতা, তারা ঘোষণা করলো কি দিনের অন্তিমকাল মানে হচ্ছে এই সভ্যতা যে শেষ হতে যাচ্ছে, সভ্যতা আর এগোবে না, তাই সেই আভাসকে ইঙ্গিত করা হয়েছে। যখন গহ্বরতে পশুরা বেরিয়ে এলো, পশুরা মানে ওই শোষক সম্প্রদায়ের মানুষগুলো, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক মানুষগুলোর কথা বলা হয়েছে, পশু সংলনা করা হয়েছে, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল মানে তাদের যে শাসন শোষণে যে দিনের অন্তিমকাল মানে তাদের সভ্যতাও আজ ধ্বংসের মুখে, তাদের সভ্যতা আজ চারিদিকে আজকে যুদ্ধের বাতাবরণ, তারই কথা বলা হয়েছে। এই যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি তখন কি বললেন, এসো যুগান্তের কবি, ওহে যুগান্তের কবি তুমি এগিয়ে এসো, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এই সন্ধ্যার যে শেষ আলোটুকু আছে অর্থাৎ বাঁচার যে ক্ষীণ আশাটুকু আছে, যুদ্ধ আটকানো যেতেও পারে, তোমরা কি এসো, এগিয়ে এসো, দাঁড়াও ওই মানহারা মানবী, মানহারা মানে যে আফ্রিকার কথা বলছিলাম এতক্ষণ, আফ্রিকা তার কি নিজের বৈশিষ্ট্য ছিল, একটা নিজের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, স্বাতন্ত্র্য ছিল, তাকে আক্রমণ করছো তোমরা, কাদার পিণ্ড বানিয়েছে রক্ত দিয়ে, সেই আফ্রিকার সামনে এসে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানে যে আফ্রিকা মান হারিয়েছে, মান সম্মান হারিয়েছে, তার সামনে এসে বলো, দাঁড়াও আজকে এসে কি বলবে, বলো ক্ষমা করো, অর্থাৎ যে ঔপনিবেশিক শক্তি আফ্রিকার উপর কঠোর অত্যাচার করেছে, শাসন করেছে, শোষণ করেছে, আজ তাদের দেশও আজ ভয়ঙ্কর পরিস্থিতির সামনাসামনি এসে হাজির, তাই এর থেকে রক্ষা পাওয়ার একটি উপায়, যে আফ্রিকার উপর আমরা অত্যাচার করেছি সেই আফ্রিকার সামনে এসে বলো ক্ষমা করো, আমরা যা করেছি ভুল করেছি আমাদের ক্ষমা করো, হিংসার প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, তুমি এতদিন হিংসার প্রলাপ মানে উল্টো পাল্টা বকা যাকে বলে হিংসার প্রলাপ হয়ে গেছো, কিন্তু হিংসার প্রলাপের মধ্যে এই যে একটি কথা ক্ষমা করো, এটাই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, অর্থাৎ ক্ষমা করো, এই ক্ষমা করার মধ্য দিয়ে সভ্যতা আবার নতুন করে এগিয়ে যাবে, নতুন করে গড়ে উঠবে, কবির এই বিশ্বাস। আফ্রিকা কবিতার এটি হলো মূল বিষয়বস্তু, আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশের কথা বলা হলেও, আফ্রিকা মহাদেশের আবিষ্কারের কথা বলা হলেও, কিন্তু এখানে সাম্রাজ্যবাদী শক্তি ঔপনিবেশিক শক্তির কথা বলা হয়েছে, যারা নিজেরা আক্রমণ করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে, কিন্তু তাদের দেশেও একটা সময় কি যুদ্ধের বাতাবরণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা ভেবেছিল তাদের নিজেদের কিছু হবে না, কিন্তু তা নয়, সভ্যতা কখনোই কাউকে ছেড়ে কথা বলে না, তাই কবি বলেছেন, সে দেশের কবিদেরকেও বলেছেন কি ক্ষমা করো, আজকে মানহারা মানবীর দ্বারে এসে বলো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোনটা বলো ক্ষমা করো, আফ্রিকার কাছে এসে আজকে ক্ষমা চাও, এটা হলো কবিতার মূল বিষয়বস্তু, কবিতাটি ভালো করে বইটা দেখবে এবং পড়বে, আশা করি বুঝতে পারবে।